নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 20 এপ্রিল 2023 বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে। এর ফলে 5 রাশি মহা কোটিপতি হতে চলেছে। 499 বছর পর কিছু দুর্লভ সংযোগ ফলে 5 রাশির মহা সৌভাগ্যশালী এবং মহা কোটিপতি হতে চলেছে। এই সূর্যগ্রহণ কখন শুরু হতে চলেছে, কখন সমাপ্তি হবে, কোন রাশিতে হবে, কোন নক্ষত্রে হবে, কোন রাশিগুলো সৌভাগ্য বৃদ্ধি করবে, কী কী উপায় করা উচিত, কী করবেন না, তার উপর আমি আলোচনা করতে চলেছি। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন, মোটো স্কিপ করে ভিডিওটি দেখবেন না। কারণ আমি এখানে আপনাদেরকে ডিটেলস জানাবো এবং নেক্সট একটি ভিডিও আপনাদেরকে দিব সূর্যগ্রহণে কোন রাশিগুলো সাবধান থাকতে হবে, তার উপরে কিন্তু খুব তাড়াতাড়ি আমি আরেকটি ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। দেখুন, 20 এপ্রিল 2023 বৃহস্পতিবার বছরের যে প্রথম সূর্যগ্রহণ হচ্ছে, তার ফলে 5 রাশি হবে মহাকোটিপতি। কী কী করতে হবে, প্রথম কথা আপনাদেরকে বলি, এই সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে মেষ রাশিতে এবং অশ্বিনী নক্ষত্রে। মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে এই সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে। এই সূর্যগ্রহণের সূতককাল রয়েছে না, এটা উপছায়া সূর্যগ্রহণ, তাই এর কোনো সূতককাল নেই। এবং এর পাশাপাশি আপনারা এই সূর্যগ্রহণের যে সময়টা আমি আপনাদেরকে দিয়ে দিব, যে সূর্যগ্রহণের সময়ে আপনারা কিছু করবেন না, কি করা উচিত, তাও আমি আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম কথা আপনাকে বললাম, মেষ রাশিতে এবং অশ্বিনী নক্ষত্রে গ্রহণ সংঘটিত হচ্ছে। সকাল সাতটা চার মিনিট থেকে দুপুর 12টা 29 মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে। অর্থাৎ সকাল সাতটা চার থেকে 12টা 29 মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণের কিন্তু প্রভাব থাকবে। গর্ভবতী যারা মহিলারা আছেন তারা কি করবেন, এটাও আমি জানাব। দেখুন, প্রথম কথা, এই সূর্যগ্রহণের আগে, অর্থাৎ সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে অবশ্যই আপনারা স্নান অবশ্যই করে নেবেন, অর্থাৎ গ্রহণ লাগার আগে। এবং গ্রহণ লাগার আগে আপনারা তুলসী পাতা অবশ্যই তুলে রাখবেন এবং জলে, দুধে, খাবারে অবশ্যই তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন। গ্রহণ চলার সময় যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন, ভুল করে এই সময় ঘুমাবেন না। এবং ঘরের জানলা দরজা লাগিয়ে রাখুন। জানলা যদি আপনাদের কাঁচের হয়, মোটা পর্দা আপনারা দিয়ে রাখুন, যাতে কোনো মাঠে সূর্যের আলো প্রবেশ করতে না পারে। এই সময় ভুলেও কোনো খাবার খাবেন না। যদি জল খেতে হয় অবশ্যই সেখানে তুলসী পাতা দিয়ে রাখবেন, অন্য কোনো খাবার কিন্তু এই সময় খাবেন না। এবং সবসময় জেগে থাকবেন,
আর সূর্যগ্রহণ চলাকালীন আপনারা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন, বিষ্ণু মন্ত্র আপনারা পাঠ করুন, গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করুন, সূর্য মন্ত্র আপনারা এই সময় পাঠ করুন। অর্থাৎ যখন গ্রহণ চলবে কি না সেই সময় এই মন্ত্রগুলো আপনারা গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সূর্য মন্ত্র, বিষ্ণু মন্ত্র, ওম নমঃ শিবায় যতদিক পাঠ করতে পারবেন গ্রহণের নেগেটিভ এফেক্ট আপনার লাগবে না। এবং যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তারা অবশ্যই এই সময় মন্ত্র পাঠ করুন, এবং আপনারা পারলে নাভিতে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন, নাভিতে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন। এবং ভুল করে বাড়ি থেকে বেরাবেন না, ঘর থেকেও বেরাবেন না। এই গ্রহণের সময় আপনারা ছুরি, বটি, কাঁচি, ছুঁচ, কোনো ধারালো অস্ত্র ব্যবহার ভুলও করবেন না, এটাতে কিন্তু করলে নেগেটিভ এফেক্ট কিন্তু চলে আসবে। গ্রহণের সময় বাড়িতে রান্না বা কোনো গ্যাসের ওভেন ধরানো এটা আপনারা করবেন না গ্রহণ চলার সময়। অর্থাৎ 7:04 থেকে 12:29 পর্যন্ত বিশেষভাবে এই সময়টা কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন, এর সাথে সাথে আপনাদেরকে বলি, যাদের খুব দরকার রয়েছে তারাই বাড়ি থেকে বেরান, নয়তো বাড়ি থেকে এই সময় না বেরানোটাই ভালো। এবার আসি এই গ্রহণের পরে আপনারা কি করবেন। দেখুন, গ্রহণ যখন আপনাদের শেষ হয়ে যাচ্ছে 12:29, তারপর আপনারা স্নান করুন। স্নান করার পর গোটা বাড়িতে গঙ্গা জল আপনারা দিন, এবং আপনারা দান করুন। গ্রহণের পরে যদি আপনারা দান করতে পারেন 100 গুণ পূর্ণ অর্জন হয়, পূর্ণ লাভ আপনারা করবেন, 100 গুণ পূর্ণ লাভ আপনারা করবেন এই গ্রহণের পর দান করলে। গরিব দুঃখী মানুষকে অবশ্যই দান করুন। এবার আসি কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে। দেখুন, মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে এই গ্রহণ সংঘটিত হতে চলেছে। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির এই সময় পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো হতে চলেছে। আটকে থাকা টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা রিকভারি হতে চলেছে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি তুলা রাশির হতে চলেছে। 20 এপ্রিল 2023 আপনার বৃহস্পতিবার। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দিবে। ফাটকা ট্রেন্ডিং স্টক মার্কেট ব্যবসা ডেলি ইনকাম বৃদ্ধি করবে এই গ্রহণের পরে। ফলে তুলা রাশির পর যে রাশির আমি কথা বলবো সৌভাগ্যশালী হতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্যোদয় হতে চলেছে
এই গ্রহণের ফলে আপনাদের প্রতিবন্ধকতা কাটতে চলেছে, জীবনে আসতে চলেছে অপার ধন, কেরিয়ার, মান সম্মান, খ্যাতি, ডেলি ইনকাম, ব্যবসা, কর্ম, আকর্ষিক প্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের নিশ্চিত রূপে হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির কর্মক্ষেত্রে উন্নতি, আপনাদের আর্থিক দিক শুভ, এই 499 বছর পর এই দুর্লভ সংযোগে, এবং ভাগ্যের সাপোর্ট, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার, ফাটকা শেয়ার বাজার, ট্রেন্ডিং স্টক মার্কেট, অনলাইন, এখান থেকে আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি, ভাগ্যের দ্বারা আপনাদের ধন আসতে চলেছে, বিদেশ থেকে লাভ পেতে চলেছেন, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা, এবং আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশি হতে চলেছে এই সূর্যগ্রহণে মহা সৌভাগ্যশালী, যা আপনাদের মনের ইচ্ছা ছিল পূরণ হতে, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্যবান এবং মহা কোটিপতি যোগ সৃষ্টি করতে চলেছে এই সূর্যগ্রহণের পর থেকে, ভাগ্য চমকাতে চলেছে মকর রাশির, কেরিয়ারের ক্ষেত্রে এবং সম্পত্তিগত দিক থেকে লাভ, এবং কর্মক্ষেত্রে উন্নতি হতে কিন্তু চলেছে। অর্থাৎ এই যে রাশিগুলোর আমি কথা বললাম, এই রাশিগুলো হতে চলেছে মহা কোটিপতি এবং সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। অর্থাৎ এই যে 20 এপ্রিল 2023 এই সূর্যগ্রহণে যে রাশিগুলো আমি বললাম ভাগ্য চমকাবে, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু চমকাবে। অবশ্যই আপনারা এই সময় গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, আপনারা ওম নমঃ শিবায় বিষ্ণু মন্ত্র পাঠ করুন, এবং এই সময় ভুল কোনো খাবার খাবেন না। যারা অসুস্থ ব্যক্তি রয়েছেন তারা অবশ্যই তুলসী পাতা দিয়ে কোনো খাবার খাবেন, এবং গ্রহণ শেষে স্নান করুন, এবং আপনারা দেবালয় ঢাকা দিয়ে রাখুন। অর্থাৎ আপনি যে ঘরে পুজো করেন সে জায়গাটা অবশ্যই সিংহাসন বা যদি আপনার কোনো ঘর থাকে সে ঘরটা আপনারা লাগিয়ে রাখুন, সিংহাসন আপনারা ঢাকা দিয়ে রাখুন, এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা পুজো অর্চনা করুন। নমস্কার, ধন্যবাদ।